স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জগদীপ ধনকর, বিজেপির ভাষায় তিনি হচ্ছেন, তিনি ছিলেন জনগণের রাজ্যপাল। তামিলিসাই সুন্দরায়ন, আরিফ মোহাম্মদ খান, এরা জনগণের রাজ্যপাল, কারণ তারা সরকারকে সংবিধানের পাঠ পড়ান, সরকারের চোখে চোখ রেখে কথা বলেন। আমাদের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে গেরুয়া শিবিরের অনেক সংশয় ছিল। শুভেন্দুবাবু বলছিলেন যে সিভি আনন্দ বোসের উচিত বিবৃতি না দিয়ে পদক্ষেপ করা। কেন আদালতকে নির্দেশ দিতে হলো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে হনুমান জয়ন্তীর দিন? এটা তো রাজ্যপালই করতে পারতেন। রাজ্যপাল বলেছিলেন যে সমালোচকরাই শ্রেষ্ঠ শিক্ষক। হনুমান জয়ন্তীর দিন বৃহস্পতিবার রাজ্যপাল এই শহরে ঘুরলেন, প্রথমে লেকটাউনের হনুমান মন্দিরে পুজো দিলেন, তারপরে ইকবালপুরে গেলেন, তারপরে পোস্তার ছাতুর শরবত খেলেন, জনগণের সঙ্গে কথা টথা বললেন। অর্থাৎ ডাইরেক্ট ফিডব্যাক, সরকারি আধিকারিকদের বয়ানে সন্তুষ্ট না থেকে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করা, বা হিন্দিতে যাকে বলে আঁখো দেখা হাল বা জমিনি হাকিকাত বোঝবার জন্যই তিনি গিয়েছিলেন হালাত কা জায়জা লেনে কে লিয়ে। তো সেই রাজ্যপাল সিভি আনন্দ বোস যেবার আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোবেন সেটা বোঝা যাচ্ছিল। শুক্রবার সন্ধেবেলা একটা বিজ্ঞপ্তি প্রকাশ হলো, সেই বিজ্ঞপ্তি রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের সংঘাতকে যে তীব্র করবে সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই বিজ্ঞপ্তিটা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে, রাজ্যের 30টা বিশ্ববিদ্যালয় এখন অস্থায়ী উপাচার্য আছেন, 3 মাস অবধি তাদের টেনিওর বাড়ানো হয়েছে। রাজ্যপালই বাড়িয়েছেন, প্রথমে তাদের ত্যাগপত্র নেওয়া হয়েছিল, তারপরে তাদের আবার নিয়োগ করা হয়েছে 3 মাসের জন্য, তারপর সার্চ কমিটি গঠন করে পাকাপাকিভাবে উপাচার্য নিয়োগ করা হবে পূর্ণ সময়ের জন্য। কিন্তু যারা এই অন্তর্বর্তী উপাচার্য আছেন তাদেরকে কী কী করতে হবে সেটা রাজভবন একটা নির্দেশিকা পাঠিয়েছে। কি? এক, যে প্রতি সপ্তাহের কাজের শেষ দিনে উপাচার্যদের রাজভবনকে জানাতে হবে এই সপ্তাহে কী কী কাজ হলো। 2, কোনো ধরনের আর্থিক লেনদেন করতে গেলে রাজ্যপালের অনুমতি নিতে হবে। 3, রাজভবনে রাজ্যপালের একজন সিনিয়র সহযোগী, তিনি বিশ্ববিদ্যালয়গুলোর কাজকর্ম তদারকি করবেন, আর উপাচার্যরা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন এডিসি নিখিল কুমারের মাধ্যমে। আগে জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন উপাচার্য বা রাজ্যপালকে উপাচার্যদের সঙ্গে কথা বলতে গেলে উচ্চশিক্ষা সচিবের মাধ্যমে কথা বলতে হতো। ব্রাত্যবাবু কিছুদিন আগে বলেছিলেন এবার থেকে রাজভবন আর বিকাশ ভবন সরাসরি কথা বলবে, ভাইস চ্যান্সেলাররা রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেন, রাজ্যপাল ও ভিসির সঙ্গে কথা বলতে পারেন, এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু যেভাবে রাজভবন নির্দেশিকা দিল সেটা কিন্তু সরকার ভালোভাবে নিচ্ছে না। আমি জানি, মানে আমাকে বললেন একজন যে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, আনঅফিসিয়ালি সরকারের পক্ষ থেকে উপাচার্যদের বলে দেওয়া হয়েছে এই নির্দেশগুলো না মানতে। আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যোগাযোগ করেছিলাম, তিনি এই বিষয়ে সেভাবে কিছু না বললেও তিনি যে অসন্তুষ্ট সেটা বুঝিয়ে দিয়েছেন, এবং তিনি আশাবাদীও যে রাজভবন শেষ পর্যন্ত এই নির্দেশিকা প্রত্যাহার করে নেবেন। তাহলে কি জগদীপ ধনকরের জুতোতেই পা গলালেন সিভি আনন্দ বোস? তার কাজের পদ্ধতিটা আলাদা, সকাল বিকেল টুইট করেন না, সকাল বিকেল সংবিধানের পাঠ দেখান না নির্বাচিত সরকারকে, যখন তখন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার কমিশনার, মুখ্য সচিবকে রাজভবনে তলব করেন না,
সবসময় সাংবাদিক বৈঠকও করেন না, যদিও ইদানিং সংবাদ মাধ্যমের সামনে আস্তে আস্তে মুখ খুলছেন, খোলস ছেড়ে বেরোচ্ছেন। তার কর্মপদ্ধতি আলাদা। তিনি একজন ভেটারান আমলা ছিলেন, আমলাতান্ত্রিক একটা মানসিকতা থাকে, সেই মানসিকতা থেকেই তিনি রাজভবনকে পরিচালনা করবেন, এটা কিন্তু পরিষ্কার। আর জগদীপ ধনকর আইনজীবী এবং পলিটিশিয়ান, তিনি একসময় কংগ্রেসে করেছেন, জনতা দল করেছেন, তারপরে বিজেপিতে এসেছেন, লোকসভার সদস্যও ছিলেন। তো দুজনের মোড অফ ফাংশনিংটা আলাদা। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। কিছুদিন আগে হর্ষবর্ধনের মেয়ের বিয়েতে রাজ্যপাল গিয়েছিলেন, সিভি আনন্দ বোস। তারপরে জগদীপ ধনকরের সঙ্গে তার দেখা হয়, অমিত শাহের সঙ্গে তার একাধিকবার কথা হয়। হয়তো নির্দেশ এসছে দিল্লির, বা জগদীপ ধনকর তাকে কিছু টিপস দিয়েছেন, যে সেই জন্যই আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছেন। একটা বনহমি বা ধরুন ব্যাটার মধুচন্দ্রিমা ছিল রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনে, সেই মধুচন্দ্রিমাটা কিন্তু আস্তে আস্তে কাটছে। এখনও সম্পর্ক তিক্ত হয়নি, কিন্তু রাজভবন যদি এরকম পর্যুপরি পদক্ষেপ করতে শুরু করে, তখন রাজ্যের শাসক দলও কিন্তু ওই জড়তাটা কাটিয়ে, দ্বিধাটা কাটিয়ে রাজ্যপালকে নিশানা করা শুরু করবেন। ইতিমধ্যে নিশানা করা শুরু হচ্ছে, হচ্ছে না একদম তা নয়। এখনও শাসক দল সিভি আনন্দ বোসকে, কাজকর্মকে ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিতে রেখেছে, তাই সরাসরি সংঘাতের রাস্তায় তারা এই মুহূর্তে যাননি। কিন্তু আরও কিছু এই ধরনের নির্দেশিকা বা পদক্ষেপ যদি রাজভবন করে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দলও ছেড়ে কথা বলবেন না। অর্থাৎ নতুন এক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত হলো রাজভবন ও নবান্নের মধ্যে। অবশ্যই এখন রাজভবনের সঙ্গে বিকাশ ভবন, কিন্তু বৃহত্তর প্রেক্ষিতে দেখলে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাতের ক্ষেত্র কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। রাজ্যপালকে নিয়ে রাজ্য বিজেপির অন্দরও মতের ফারাক আছে। দিলীপ ঘোষের মতো নেতারা মনে করেন যে রাজভবন কেন্দ্রিক রাজনীতি করা উচিত নয়, রাজভবন রাজভবনের জায়গায় থাকবেন, রাজ্যপাল তার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, আর রাজনীতি রাজনীতির জায়গায় হবে, মাঠে ঘাটে লড়াই করে রাজনীতির জমি প্রস্তুত করতে হবে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে তিনি রাজভবনের কাজে সন্তুষ্ট নয়। তিনি দুজন প্রাক্তন রাজ্যপালের কথা বলেছেন, গোপালকৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনকর, তারা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন। তিনি কেশরীনাথ ত্রিপাঠীর কথা বলেননি, তাই এটা কি শুভেন্দুবাবুর মতের অনুগামী যারা, তারা কি প্রবল চাপ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপর যে রাজ্যপাল অ্যাক্টিভ হন, রাজ্যপাল সরকারের লিখিত বয়ান যেন না পাঠ করেন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার জন্য রাস্তায় নামুন, ঘুরুন, মানুষের সাথে কথা বলুন, কেউ আক্রান্ত হলে সেখানে ছুটে যান, এবং রাজ্য সরকারকে সংবিধানের পাঠ পড়ান? তাদের এই প্রস্তাব মেনেই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজভবনকে নির্দেশ দিয়েছেন যে অ্যাক্টিভ হতে, দেখতে, প্রয়োজনে সরকারকে সংবিধানের পাঠ পড়াতে? তাহলে এটা কেন বললাম, সেই জন্যই রাজ্যপাল আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছেন। আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোটে শাসক বিরোধী তরচা তুঙ্গে উঠবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হবে কি ভোট হবে না, অনেকে রাজভবনের কাছে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে বিরোধীরা রাজ্যপালের হস্তক্ষেপ চাইবে, শাসক দলও যাবে। তো এখানে রাজ্যপালের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে। সংঘাতের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল, আগামী দিনে সেই ক্ষেত্রটা প্রসারিত হবে কিনা সেটা দেখতে হবে।